আমি একজন বিবাহিত মেয়ে, আমার এখনও কোনো সন্তান নেই, আমার শ্বশুরবাড়ির লোকজন আমাকে অত্যাচার করেন, আমার স্বামী আমাকে এড়িয়ে চলেন, অবহেলা করেন আর প্রতিদিনই বাড়ি থেকে চলে যেতে বলেন। এখন আমি তা যদি তার থেকে ডিভোর্স নিয়ে একটা হালাল কাজের মাধ্যমে উপার্জন করি এবং বাবা মায়ের সেবা করি বা জীবনটা একাকী কাটিয়ে দিই, তাহলে কি এতে আমার কোনো গুণা হবে? সর্বপ্রথম কথা হলো, স্বামী যদি আপনার প্রতি অত্যাচার করেন এবং সেটি অসহনীয় পর্যায়ে হয়, তো সেক্ষেত্রে আপনি নিরুপায় হয়ে এবং সকল চেষ্টা করেও আপনি ব্যর্থ হয়ে গেলে আপনি তার থেকে ডিভোর্স নিয়ে যদি বাকি জীবন একাকী কাটিয়ে দেন আর বিবাহবন্ধনে আবদ্ধ না হন, হালাল উপার্জন করেন, সেখানে পর্দাহীনতা বা হারাম কোনো কিছু করতে আপনাকে না হয় এবং বাবা মার সেবা করে বাকি জীবন আপনি কাটিয়ে দিতে চান, মৌলিকভাবে এটি নিষিদ্ধ নয় এবং হারামও নয়, এর কারণে আপনার কোনো গুণাও হবে না। কিন্তু এ ধরনের সিদ্ধান্তে যাওয়ার আগে আপনাকে খুব বিচক্ষণতার সাথে, সতর্কতার সাথে আপনাকে ভাবতে হবে যে আপনি এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার পর আদৌ আপনার বাকি জীবনে এটার উপর আপনি অটল অবিচল থাকতে পারবেন নাকি পরবর্তীতে আপনি আরও সমস্যায় পড়বেন। বিশেষ করে স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন খারাপ হলে অনেক সময় দেখা যায় পরবর্তীতে এগুলো থাকে না, পরিস্থিতি পরিবর্তন হয়, এমনকি এক জায়গায় এমন হতে পারে যে সেখানে আপনি বিভিন্ন চেষ্টা করেও আশা ছেড়ে দিয়েছেন যে এখান থেকে ভালো কিছু আশা করা যায় না, তাহলে সেক্ষেত্রে আপনি বিকল্প চিন্তা করতে পারেন বিয়ে শাদীর জন্য। কিন্তু ডিভোর্সের চিন্তার আগে বহুবার ভাবতে হবে যে এমন না হয় যে পরবর্তীতে নিঃসঙ্গ জীবন আমার আরও বেশি কষ্টের কারণ হয়। অনেক নারী আছেন যে ডিভোর্স নেওয়ার পর, বাবা বাড়িতে যাওয়ার পর তারা বুঝতে পেরেছেন যে এখানে যে সুখ রয়েছে ব্যাপারটা এরকম নয়, বরং কম বেশি কষ্ট সব জায়গায় আছে এবং ওই সংসারে হয়তো আরও কিছুদিন থাকলে আমি ম্যাচ করে নিতাম কিংবা পরিস্থিতি কিছুটা উন্নত হতো ইত্যাদি ইত্যাদি। তো এই জন্য এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে বারবার ভাবতে হবে এবং আপনাকে আমি বলছি না যে আপনি জুলুম সহ্য করে যান, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে খুব সুচিন্তিতভাবে আপনি সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করেন এবং ভাবেন যে আপনার সিদ্ধান্তটা ভুল হচ্ছে না। তো বিশেষ করে একজন নারী, তিনি নিঃসঙ্গ সারা জীবন কাটিয়ে দিতে গেলে নানা রকমের সমস্যা তৈরি হয় এবং দেখা যায় যে আপনার জীবন ধারণ করাটাই নানা দিক থেকে অসুবিধা তৈরি হয়। আপনি দিন প্রতিপালন বলেন, আপনার চরিত্র হেফাজত বলেন, আপনি দুনিয়াতে টিকে থাকা বলেন, এসবগুলোর জন্য একজন সঙ্গীর সহযোগিতার খুব বেশি প্রয়োজন হয়। অতএব অনেক সময় দেখা যায় কোনো অমানুষ স্বামীর সংসার করার পর মানুষ মন খারাপ করে আর অন্যত্র বিয়ে করেন না, তো এটি ভুল ধারণা, বরং চেষ্টা করতে হবে ভালোর জন্য। আল্লাহ তাআলা যদি নসিবে রাখেন তাহলে সেটা আমরা পাবো, আর যদি না রাখেন তাহলে সেক্ষেত্রে সবর করবো, কিন্তু চেষ্টা অব্যাহত রাখা উচিত। আর মৌলিকভাবে আপনার জন্য এটি নাজায়েজ নয়, যেটি আপনি জানতে চেয়েছেন।